আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার ফাইভের এক্সাম্পল 13 নিয়ে আলোচনা করব। ম্যাথটা অনেক ছোট্ট এবং সহজ একটা ম্যাথ। তো প্রশ্নটা 2016-19 এবং 2022-এ আসছে, সো আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে বলা আছে যে যদি এ বি সি গ্রেটার দেন জিরো হয়, এটা যদি জিরো হয় তবে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি গ্রেটার দেন 8ab, এটা প্রমাণ করো। 8abc এটা প্রমাণ করো। ওকে, তো আমরা যদি সমাধানের দিকে যাই, আমরা এখানে বলছি যে আমরা জানি বি প্লাস সি বাই টু গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার বি সি। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। ওকে, মানে হচ্ছে যে দুইটা পদের যোগফলে ভাগ দুই সেই দুইটা পদের উপর রুট। ওকে, তাহলে এটা কিন্তু সেম প্রসেসে আমরা করছিলাম। এখন দেখেন এই সবগুলো যদি আমরা গুণন করি, তাহলে এইটা গুণন হচ্ছে এইটা, অর্থাৎ প্রথম বামপক্ষেরগুলো বামপক্ষে গুণন করলাম গ্রেটার দ্যান ইকুয়াল, এই যে এ বি সি এই যে রুট ওভার আছে এগুলো সব গুণন করলে রুট ওভার উঠে যাবে। ওকে, এর উপর কিউব হবে এবং কিউব এই রুট ওভার আর এই রুট ওভার স্কোয়ার রুট কাটি যাবে। তাহলে এ বি সি এটা কিন্তু গুণন অবস্থায় আছে। আমি যদি এ বি সি এরকম করে লিখি এ বি সি, তাহলে দেখেন এই তিনটাকে গুণন করলে 2 × 4, 4 × 8 কত হয়? 8 হয়। আর নিচে এদের উপরে উপরে যদি গুণন করি বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, তাহলে দেখেন বি প্লাস সি ইন্টু হচ্ছে সি প্লাস এ ইন্টু হচ্ছে এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল এই 2 × 4, 4 × 8, এটা গুণন আছে, ভাগ আছে, এদিকে আসলে কী হবে? গুণন হবে, তাহলে 8abc। এটাই কিন্তু আমাদের প্রমাণ। একদম সহজ এবং ছোট্ট একটা ম্যাথ। ওকে, তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এখানে জাস্ট কী করছি আমরা একটু দেখেন, যে আমরা জানি বলে আমরা এই অ্যারিথমেটিক মিন এবং হচ্ছে জিওমেট্রিক মিনের সাহায্যে আমরা এইটা লিখছি, সবগুলোই একই প্রসেসে লিখে এগুলো সবগুলো গুণন করছি, স্কোয়ার রুট কাটি গেছে, তারপরে হচ্ছে এই নিচেরগুলো গুণন করে আমি ডাইন পাশে বার করে দিছি, অ্যান্সার হয়ে গেছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।